খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থাকে। জিয়া রহমান কোনদিন কারো পায়ে ধরে নাই, খালেদা জিয়া কারো পায়ে ধরে নাই। পায়ে ধরে যারা যারা চুরি করে ক্ষমতায় রয়েছে, বিনা ভোটে ক্ষমতায় আসছে, তারাই পায়ে ধরে, অন্য কেউ পায়ে ধরতে পারে না। জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। এবং জিয়া রহমান আপনারা জানেন এই পানির সমস্যা নিয়ে জাতিসংঘে পর্যন্ত গিয়েছে। আমরা যারা ভারতের বিরুদ্ধে কথা বলি আমরা নাকি রাজাকার এবং পাকিস্তানের দালাল। বাংলাদেশ এক ইঞ্চি ভূমি পাবে না, কোনো সুযোগ পাবে না, কিন্তু ভারত আসলে তার নিজের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়ার জন্য যে করিডোর চাইবে এবং সেইখানে সামরিক সরঞ্জাম থেকে শুরু করে নানান কিছুর প্রভাবের জায়গা থাকবে, সেইটা হচ্ছে সমস্যার জায়গা। সেইটা পরিষ্কার করে দেয় যে এই বিনা ভোটে ক্ষমতায় থাকার বিনিময়ে এই সমস্ত বিষয়গুলো দেওয়া হচ্ছে। কারা পা ধরে আছে গত 15 বছর ধরে, কারা পা ধরে তার ক্ষমতাকে তারা টিকিয়ে রাখছে গত 15 বছরে আমরা দেখছি না? এই সরকার যে বাস্তবে তারাই যে ভারতের পা ধরে যে তাদের অবৈধ ক্ষমতাকে জবরদস্তিভাবে তারা যে টিকিয়ে রাখছে, দেশের 18 কোটি মানুষ ইন্টারন্যাশনাল কমিউনিটি তার সাক্ষী। এটার জন্য আলাদা করে আর কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। যাকে বলে উদরপিণ্ডি বুদর ঘরে চাপানো, বিভিন্ন জিনিস যে কোনো বিরোধী দলের নামে চাপিয়ে দেওয়ার কথা, যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে তারা হয় অতীতে যাবেন, না হয় অমুক দল কী কী করছে এই প্রশ্নগুলোতে যাবেন। এই 10টা সমঝোতা স্মারক নিয়ে আপনি কোনো প্রশ্ন করুন, দেখবেন যে তাদের কাছে কোনো উত্তর নেই। তারা অতীতে অন্যকে কী করেছে এই বলে অভিযোগ দিয়ে বেগম খালেদা জিয়া কিংবা বিএনপি কিংবা অন্য কেউ কিংবা পাকিস্তানের দালাল কিংবা ইত্যাদি এই সমস্ত অভিযোগ দিয়ে তারা জিনিসটাকে সবসময় পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। সরকার আসলে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম নয়, প্রধানমন্ত্রীর পুরো বক্তব্যের মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে। ভারতের বিনিময়ে নাকি আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা মনে করি উনি প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধকে অপমান করেছেন, সমগ্র জাতিকে অপমান করেছেন, মুক্তিযুদ্ধকে একটি প্রশ্নের সম্মুখীন করেছেন এই কথা বলে যে সেটা দেওয়া হচ্ছে তখন যখন হচ্ছে আসলে বাংলাদেশের স্বার্থগুলো একের পর এক, সেটা পানির হিসা হোক, সেটা সীমান্ত হত্যা হোক, বাণিজ্য ঘাটতি হোক, সর্বত্র সেগুলো উপেক্ষিত হচ্ছে। এই জায়গা থেকে আমরা বলছি যে আসলে এই যে ভারতের করিডোরের একটা স্বার্থ রক্ষা করার চেষ্টা, যেটা তার সামরিক নিরাপত্তাগত স্বার্থ এবং যেটা বাংলাদেশকে বিপদের মধ্যে ফেলবে, এরকম একটা জায়গা হচ্ছে কিসের বিনিময়ে? যেখানে বাংলাদেশের কোনো দাবি আদায় হচ্ছে না, কোনো ন্যায্য দাবি আদায় হচ্ছে না। তাই বন্ধুগণ, আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা যে বক্তব্য হাজির করেছি, প্রশ্নের যেহেতু কোনো প্রকৃত জবাব তারা নেই, তারা যেহেতু অন্যায় করছেন, তারা যেহেতু দেশের স্বার্থ ক্ষুণ্ণ করছেন, দেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি দিচ্ছেন এবং বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য এই সবগুলো তারা যখন করছেন, তখন প্রশ্নটার জবাব তো তার কাছে নেই।